আমরা এমন এক ব্যস্ত জাতি যারা সবাই সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকি। এই ব্যস্ত জীবনে ঘুম আমাদের শরীরকে পরবর্তী কাজ করার শক্তি যোগায়, অথচ আমরা ঘুম থেকে উঠেই অনেকেই কিছু ভুল কাজ করে থাকে, যার মধ্যে এমন কিছু মারাত্মক ভুল রয়েছে যে ভুলগুলো আমরা যদি অনবরত করতে থাকি তাহলে আজ না হোক কিছু বছর পরে হলেও আমাদেরকেই এর মাশুল দিতে হবে। এমন কিছু ভুল নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে। তো স্বাগতম আপনাকে গিভ অ্যান্ড টেক পরিবারের নতুন একটি এপিসোডে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি, কারণ আমাদের কাজের উপরেই আমাদের শরীরের সুস্থতা নির্ভর করে। সকালে ঘুম থেকে উঠে কিছু ভুল কাজ করার কারণে শারীরিক অক্ষমতা এবং শারীরিক দুর্বলতার সমস্যায় ভোগেন অনেকেই। এমন কিছু ভুল রয়েছে যা মন মেজাজের পাশাপাশি দেহকেও পরিশ্রান্ত করে ফেলতে পারে দিনের শুরুতেই। এই ভুল কাজগুলোর কারণেই আপনার দেহ হারাবে স্বাভাবিক সুস্থতা, মনটাও হতে পারে বিষণ্ণ। এক, খালি পেটে ব্যায়াম করা। অনেকেই সকালে ঘুম থেকে উঠেই কিছু না খেয়েই শারীরিক ব্যায়াম সেরে নেন, কিন্তু এতে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন। সারা রাত না খাওয়ার ফলে পেট অনেকটা সময় ধরে খালি থাকে, তার উপর শারীরিক পরিশ্রমের কারণে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের অতিরিক্ত কাজ করতে হয়, এতে শরীর সকালের শুরুতেই ক্লান্ত হয়ে পড়ে এবং দিন গড়ার সাথে সাথে আপনি যতই এনার্জি সমৃদ্ধ খাবার খান না কেন ক্লান্তি দূর করতে পারেন না, কারণ সকালের ভুল কাজটির কারণে আপনার কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। তাই শারীরিক ব্যায়ামের আগে প্রোটিন ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার দিয়ে নাস্তা বা টিফিন সেরে নিন। পানি পান না করা। সকালে ঘুম থেকে উঠেই পানি পান না করার কারণে শরীর পানিশূন্যতায় পড়ে যায়, বিশেষ করে গরমকালে। পানিশূন্যতার কারণে আপনার শারীরিক ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, যা আপনার শরীরকে দুর্বল করে ফেলে। তাই সকালে ঘুম থেকে উঠেই পানি না খাওয়ার মতো ভুল কাজটা একদমই করবেন না। তিন, বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠা। সকালে ঘুম থেকে উঠেই অনেকেই ভাবেন, উফ, আরেকটি কর্মব্যস্ত দিন শুরু হলো, আর এতে করেই মন মেজাজ একেবারেই খারাপ হয়ে যায়। এই চিন্তার কারণে আপনার দিন তো খারাপ যায়ই, সেই সাথে মানসিকভাবে আপনি অপ্রস্তুত থাকেন, এতে করে সারা দিনই কোনো না কোনো সমস্যায় পড়তে হয় আপনাকে। ব্যাপারটি আসলে কিছুই নয়, আপনার বিরক্তি নিয়ে কাজ করার বিষয়টি আপনার কাজ ভুল হওয়ার জন্য দায়ী। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নেতিবাচক চিন্তা না রেখে ভাবুন, আরেকটি নতুন সকালের শুরু হলো, তাহলেই দিনটি ভালো যাবে। চার, সকালের আলো একেবারেই না দেখা। আপনি ঘুম থেকে ঠিক অফিস যাওয়ার আগ মুহূর্তে উঠলেন, সকালের গোসল নাস্তা সেরে কর্মক্ষেত্রের জন্য রওনা যখন হলেন তখন সকালের আলো গড়িয়ে যায়, আর প্রতিদিনের এই রুটিনের কারণে আপনি অসুস্থ হয়ে পড়ছেন। গবেষণায় দেখা যায় ভোরের আলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। যারা সকালের আলোতে দিন শুরু করেন তারা শারীরিকভাবে অন্যান্যদের তুলনায় বেশি ফিট থাকেন। তাই ঘুম থেকে সকাল সকাল উঠে কিছুটা সূর্যের আলো গায়ে লাগিয়ে নিন। পাঁচ, সকালে নাস্তা না করা। সকালে জল খাবার বলেন আর নাস্তাই বলেন, যদি না খান বা খুব অল্প পরিমাণে খান তাহলে আপনার পুরো দিনটি নষ্ট করে দিতে পারে, ফলে এনার্জি তো পাবেনই না, এমনকি ক্লান্তি অনুভব হতে পারে আপনার। দীর্ঘ সময় এই কাজটি করতে গেলে তা আপনার মস্তিষ্কের উপরেও
মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই সকালে জল খাবার না খাওয়ার মতো ভুল কাজটি একদমই করবেন না। ৬. মোবাইলের ইনবক্স চেক করা। আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের ইনবক্স চেক করা শুরু করি। এমন কিছু মেসেজ চোখে পড়ে সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে যায়। এর প্রভাব আমাদের মস্তিষ্কে এমনকি কর্মক্ষেত্রেও পড়তে পারে। এমনও হতে পারে ঘুম থেকে উঠে মোবাইলের ইনবক্স চেক করতে করতে কর্মক্ষেত্রে দেরি হয়ে গেল, অফিসে যেতে দেরি হওয়ায় বসের বকুনিও খেতে হলো, ফলে দিনটাই শুরু হলো আপনার খারাপ কিছু দিয়ে। তাই সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ইনবক্স চেক করার মতো ভুল কাজটিও করবেন না। তো ভিউয়ার্স, এই ৬টি ভুল কাজের মধ্যে আপনি কোনটা করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আপনার এই শেয়ারটাই হয়তো তার এই ৬টি ভুল সংশোধন করে দিতে পারে। ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।